হ্যালো স্যার, মানে একটা প্রবলেম ছিল ওই প্রসেস স্কলারশিপের। আমার কিছু মানে বন্ধুদের লক নাম্বার পড়ছে, কিন্তু বারবার লক নাম্বার চেঞ্জ হচ্ছে। কোন বন্ধুর লোকাল চেঞ্জ হচ্ছে বারবার? ওইটা প্রথমে পেমেন্ট করে কোনো প্রবলেম হয়েছে কিছু? যাদের ওর তো ব্যাংকে পেমেন্টে কোনো প্রবলেম হয় না। যাদের ব্যাংকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এরকম হয়, ফেলড হয়, আবার পেমেন্ট পুশ করা হয়। তোমার কি কোনো সমস্যা আছে ব্যাংকে? না, ব্যাংকে তো ও বলছে ব্যাংকে সেরকম কোনো প্রবলেম নেই, ব্যাংকে ট্রানজাকশন করছে, ট্রানজাকশন হচ্ছে তুমি তোমার কথা বলছো না তোমার বন্ধুর কথা বলছো? না। কি তো আমার আছে এটা আমার বন্ধু, আমারটা হয়েছে। তোমার বন্ধুকে ফোন করতে বলো। ভিডিও শুরুতেই কিন্তু আপনারা একটা কল রেকর্ডিং শুনলেন। আমি কিন্তু WBMDFC-র টেকনিক্যাল টিমের একজন সদস্যকে কল করেছিলাম। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টসদের এরকম প্রবলেম হয়েছিল যে লট নাম্বার বারবার চেঞ্জ হচ্ছে, কিন্তু লট নাম্বার চেঞ্জ হওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট ক্রেডিট হচ্ছে না। কারো 1 মাস হয়ে গেছে, কারো 1.5 মাস বা 2 মাস থেকে এরকম প্রবলেম দেখা দিচ্ছে। তো তিনি যেটা জানালেন যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে প্রবলেম হয় এবং বারবার লট রেজেনারেশন নাম্বার চেঞ্জ করা হয়। তবে এই কথাটির সঙ্গে আমি সম্পূর্ণ সম্মতি দিতে পারছি না, কারণ যদি ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো খুব কম স্টুডেন্টস হবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসদের আমি কমেন্ট পাচ্ছি যাদের কিন্তু বারবার লট নাম্বার চেঞ্জ হচ্ছে কিন্তু পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে এসে পৌঁছাচ্ছে না। এবং সেই স্টুডেন্টসরা কমেন্ট করে জানাচ্ছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে, এমনকি ব্যাংকের ট্রানজ্যাকশনে কিন্তু তারা করলেও ট্রানজ্যাকশন হচ্ছে, তবুও কিন্তু পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে আসছে না, বারবারই কিন্তু লট নাম্বার চেঞ্জ হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা আর একবার ব্যাংকের মধ্যে যাবেন, ব্যাংকে গিয়ে আপনারা একবার ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলবেন বা সার্ভিস ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং বলবেন যে আপনার ব্যাংকের মধ্যে WBMDFC-র বা ইকোসিস স্কলারশিপ পেমেন্ট আসছে না, আপনার কি ব্যাংকের মধ্যে কোনো প্রবলেম রয়েছে। যদি ব্যাংকের মধ্যে কোনো প্রবলেম থাকে সেটাকে রিকভারি করে নেওয়ার চেষ্টা করবেন, আর যদি প্রবলেম না থাকে তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক দেওয়া রয়েছে। যে কোনো একটা থ্রু কিন্তু আপনারা আমাকে মেসেজ করবেন, আমি কিন্তু আপনার প্রবলেমটিকে সলিউশন করবার চেষ্টা করবো। প্রয়োজন হলে আমি কিন্তু কর্মকর্তার নাম্বারও আপনাদের দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন সরাসরি। কারণ এই মুহূর্তে যদি আপনারা কন্ট্যাক্ট না করেন তাহলে কিন্তু এভাবে বারবার লট নাম্বার পরিবর্তনই হতে থাকবে এবং অবশেষে কিন্তু আপনারা পেমেন্টও নাও পেতে পারেন, পেমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেমও হতে পারে। তো অতি অবশ্যই যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোনো প্রবলেম না থাকে একবার আপনি আপনার স্ট্যাটাস স্ক্রিনশট আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে অথবা কিন্তু আপনি আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমরা যথেষ্ট চেষ্টা করব যাতে আপনারা পেমেন্টটি পান এবং আপনাদের এই প্রবলেমের রিকভারি খুব দ্রুত করার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন আর প্রয়োজন মনে করছেন সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।